হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ একটা ফিলিপসের ইন্ডাকশান এর প্রবলেমটা হচ্ছে, দেখো প্রবলেমটা কী হচ্ছে, দেখো E9 হচ্ছে। তো E9 প্রবলেম কীভাবে সলভ করব এবং তোমাদের কাছে যদি এরকম সেট আছে কীভাবে সলভ করবে এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখিয়ে দেব। চলুন সেটটাকে ওপেন করে নিই। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ এতে ইন্টারেস্টিং একটা পার্ট আছে, যে পার্টটা না দেখলে আপনি এই প্রবলেমটা সলভই করতে পারবেন না। মাদারবোর্ডে সারাদিন খুঁজে ফেললেও এই প্রবলেমটা আপনার নলেজে আসবে না, তো সেই জন্যেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখবে। তো ফ্যানটা সবসময় পরিষ্কার করে নেবে, ফ্যানে ময়লা ছিল সেই জন্য ফ্যানটা পরিষ্কার করে নিলাম। মাদারবোর্ডটা ওপেন করে নিলাম। এবার ভোল্টেজগুলো চেক করে নেব। তো দেখো এইখানে দুটো, একটা সেন্সার আছে আর একটা হচ্ছে তোমার থার্মাল ফিউজ আছে, একটা একটা সেন্সার আছে আর একটা থার্মাল ফিউজ আছে। তো একটার মধ্যে কোনো কন্টিনিউটি আসছে না, ওইটা আরেকবার ভালো করে তোমাকে চেক করে দেখিয়ে দেবো। প্রবলেমটা হচ্ছে এইখানে, এটা কন্টিনিউটি থাকে, মানে থার্মাল ফিউজ মানে কন্টিনিউটি থাকবে। তো প্রবলেমটা এইখানে, তবু একবার ভোল্টেজগুলো চেক করে নেব যে মাদারবোর্ড থেকে প্রবলেম না ওইটাই প্রবলেম। তো চলুন ভোল্টেজটা একবার চেক করে নিই। এটা ফিলিপস নতুন বোর্ড দিয়েছে, মানে আগে যে বোর্ডটা ছিল এই মডেলে সেই বোর্ডটা চেঞ্জ করে একটা নতুন নিউ টাইপ বোর্ড দিয়েছে এর মধ্যে। তো এটা নতুন এসছে ফিলিপসের নিউ টাইপ বোর্ড। তো এটা পুরোই SMD দিয়ে তৈরি, এখানে কোনো ম্যানুয়াল রেজিস্ট্যান্স নেই, পুরো SMD দিয়ে তৈরি করা বোর্ডটা। তো চলুন কয়েলের ইনপুট আউটপুটে যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলো চেক করে নিন। দেখো এখানে 329 রেকটিফায়ারের ভোল্টেজ, এইখানটা দেখো দেখো 108। এখানটা দেখে নিই, দেখো 329, একদম ওখানে দেখে দেখেন 1 ভোল্ট 2 ভোল্ট। দেখো এখানে 329 আর ওখানে 1 ভোল্ট আসছে, মানে ভোল্টেজ সব ওকেই আছে। এইখানটা দেখবো, দেখো 202, লাস্টে দেখো দেখো 1 ভোল্ট আসছে, মানে ভোল্টেজ সব ওকেই আছে। তারপরে প্রবলেম ওই থার্মাল ফিউজটা কেটে গেছে, সেই জন্য E9 দেখাচ্ছে। তো এইটা সবসময় মাথায় রাখবে, কারণ তুমি বোর্ড ওপেন করে ফেলার সময় ওই ফিউজটা খুলে দেবে কিন্তু বোর্ডে কোনো প্রবলেমই পাবে না। সেখানে তুমি সারাদিন ধরে বোর্ডে খুঁজলেও এই প্রবলেমটা খুঁজে পাবে না, সেই জন্য বললাম ভালো করে। এবার IGBTটা একটু চেক করে নেব যে IGBTটা ঠিক আছে কিনা। দেখো IGBT ওকে আছে। তো প্রবলেম হচ্ছে থার্মাল ফিউজটা কেটে গেছে। তো থার্মাল ফিউজ যদি না থাকে, আমার কাছে এখন থার্মাল ফিউজ নেই, তাহলে কি করব,
থার্মাল ফিউজটা দেখো, থার্মাল ফিউজটা ভালো করে মেপে নিচ্ছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এর মধ্যে কোনো কন্টিনিউটি নাই। দেখো কোনো কন্টিনিউটি আসছে না, তার মানে থার্মাল ফিউজটাই কেটে গেছে। তো থার্মাল ফিউজ না থাকলে কি করবে, যেখানে থার্মাল ফিউজ যে কানেক্টরটা আছে ওই কানেক্টরটা শর্ট করে দেবে, তাহলেই তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো থার্মাল ফিউজ এইটা, এদিকের বড়টা হচ্ছে থার্মাল ফিউজ। যদি তোমার কাছে থার্মাল ফিউজ থাকে তাহলে তুমি থার্মাল ফিউজ লাগাবে, কিন্তু যদি থার্মাল ফিউজ না থাকে তাহলে যেখানে কানেক্ট করছো মানে কানেক্টরটা যেখানে রয়েছে বোর্ডের মধ্যে, মাদার বোর্ডের মধ্যে, ওইখানে শর্ট করে দেবে। দেখাচ্ছি, দেখো এই যে কানেক্টার, এইটা হচ্ছে কানেক্টার লালটা, এই লালটা হচ্ছে কানেক্টার, ওইটার এই লালটাকে শর্ট করে দেবো দুটো পিন। তো ঝালাই করে দেবো দুটো পিনকে, দেখো কোনখানটা ঝালাই করছি। দেখো এই জায়গাটাকে ঝালাই করে দুটো জুড়ে দেবো, তাহলেই আমাদের প্রবলেমটা ওকে হয়ে যাবে। তো বন্ধুরা এটাই পুরো ভিডিওটা দেখতে বলছি, কারণ তুমি যখনই কয়েলটা খুলবে ওই কানেক্টরটা খুলে দেবে, খুলে দেওয়ার পর তুমি বোর্ডে সারাক্ষণ চেক করবে কিন্তু কোনো প্রবলেম তুমি পাবে না। সেক্ষেত্রে তুমি ভাববে যে SMD খারাপ, এটা ওটা ভাববে, কিন্তু প্রবলেমটা হচ্ছে থার্মাল কাটআউটটা। ওই কাটআউটটা পাল্টে দিতে পারো, কিংবা যদি না থাকে শর্ট করে দেবে, তাহলেও কোনো অসুবিধা নেই, শর্ট করে দিয়ে ওটা চালিয়ে দেবে, শর্ট করলেই ওটা চলে যাবে। তো চলো দেখি আমরা যেটা কাজটা করলাম সেটা ওকে হলো কি না। তো মাদারবোর্ডগুলো টাইট করে নেব। তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তাও জানাবেন, যদি ভিডিও না ভালো লাগে তাও জানাবেন। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তার সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে, আমি তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে ফিলিপসের ইন্ডাকশানে আপ ডাউন প্রবলেমটা সলভ করছে না। যদি এই বোর্ড থাকে তাহলে আপনি এক কাজ করবেন, যে মেন আইসিটা আছে ওই আইসিটাকে ভালো করে সোল্ডারিং করবেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। যদি এই বোর্ড থাকে, যে বোর্ডটার উপরে আমি ভিডিও করছি, যদি এই বোর্ড থাকে তাহলে আপনি ভালো করে সোল্ডারিং করবেন, এবং যদি আগের বোর্ড থাকে, যদি পিসে টোকে থাকে, তাহলে ওই বোর্ডটাও ভালো করে SMD কোনো সোল্ডারিং করবেন, মাদার আইসিটা সোল্ডারিং করবেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো প্লিজ যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে নেক্সট নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংকস, সবাইকে ভালো থাকবেন।